প্রমোদ বড় স্যার হয়তো আমার কারণে যিখিনি করেছে, আগ্রাবাদ থাকতে 2012 গোষ্ঠী সংঘর্ষ হল, 14 গোষ্ঠী সংঘর্ষ হল নারায়ণগুড়িত। তো এনেক আমার যেতিয়া আমার ইয়াত আগ্রাবাদ সরকার যাওয়ার লগে প্রমোদ বড় স্যার যেতিয়া আমার বিটিসি খন চলবার কারণে দায়িত্ব ভার পাল, তেতিয়ালৈকে আজিলৈকে আমি উত্তরের পর দক্ষিণলৈকে আমি যিমান বড় জনগোষ্ঠী বা মুসলিম বা অন্য অন্য জনগোষ্ঠী সকলে মিলিজুলি আমি হাতে হাত ধরে যেন মিলাই আছো, কিন্তু তেতিয়া আমি পড়া নাই। এইটো এনেকুৱা দুর্নীতি শাসনত চলিছে, আমাক ভুল বার্তা দি মানে কেনেকৈ আমার খালি ভোট ব্যাংক হিসাবত ব্যবহার করেছে। কিন্তু আজি আমি হয়তো নাগরিক যেনকৈ আমি সংবাদ থাকিল আমার সাংবাদিক ভাই সকল, যিকোনো কথা প্রচার করিব হলে বা আমি রাইজর ওসরত হয়তো কথাখিনি জানিব লগা হলে তাহলে আমার সাংবাদিক ভাই সকলের প্রয়োজন। হ্যাঁ, তো এই কারণে আমি হাজারবার আমি সাংবাদিক ভাই সকলের ধন্যবাদ দিয়ে আছো। তো আমি প্রথমে এটা কথা লৈ যাই আছো যে বিটিআরত যেটা আমার উচ্ছেদ অভিযান লৈ যেটা প্রচার চলি আছে, এই প্রচারখিনি মানে সম্পূর্ণ ভুল বার্তা লৈ যাই আছে। আমি হয়তো বিগত যে আমার বিটিসি খন চলার যে চিফ আগ্রামা মহিলারী ডাঙরি আছিল, তেতিয়া হয়তো বহুত ধরনের হয়তো আমি জানা মতে বিটিআর 2012 যেটা আমার গণ্ডগোল হয়েছিল, হ্যাঁ, বিটিআর এই গণ্ডগোলত সামিকগাড়ি বিটিআর অঞ্চলত যি ধরনের উচ্ছেদ অভিযান জাননী দিয়া হয়েছিল, রাইজর মাজত হি আতঙ্কিত সৃষ্টি করা হয়েছে, ইয়ার মূল হল হাগ্রামিয়া মহিলারী। কারণ 2012 সনত গোষ্ঠী সংঘর্ষের সময়ত প্রায় সাড়ে তিন লাখ মানুষ গৃহহীন হয়, আর এই গৃহহীন মানুষের মানুষখিনি পুনর সংস্থাপন দিয়ার বাবে ব্যবস্থা করিব লাগিছিল, কিন্তু হাগ্রামা মহিলারিয়ে তাকে নকৰি সেই গৃহহীন মানুষখিনিকে অবৈধ নাগরিক বলে রাষ্ট্রীয় এনডিটিভিত নিউজ চ্যানেলত কৈছিল। হয়তো এই বিষয়ে আমার সম্পূর্ণ হয়তো সকলে নিউজ চ্যানেলত এতিয়া হয়তো কোনোবাই সার্চ করলে বুঝি পাব বা জানিব, তেতিয়া কৈছিল যে যার কারণেই হয়তো গুৱাহাটী উচ্চ ন্যায়ালয় প্রদ্যুৎ বৰা নামৰ ব্যক্তিজনে বেল্ট এণ্ড ব্লকৰ ভূমির বসবাস করা অজন জাতীয় লোকর সকলের উচ্ছেদ করিব লাগে বলে এটি গোচর তরিছিল। আর এই গোচর নং হয়েছিল পিএল নং 78/2012 সময়ত এই গোচর ভিত্তিতেই 2019 চনত 4 নভেম্বর তারিখে তেতিয়াই হাগ্রামা মহিলারী নেতৃত্বাধীন বিটিসি সরকারে উচ্চ ন্যায়ালয়ে এটি প্রতিবেদন দাখিল করেছিল, কিন্তু সেইটো রাইজে হয়তো আমি পেপারপত্র বহুত পাই আছো দেখি আছো। হ্যাঁ, হয়তো 2012 যেতিয়া মানে পেপার কোনোবাই হয়তো যদি আছে এতিয়াও চাব পারিব কি হয়ে আছিল। হ্যাঁ, এইটো আমার ভুল বার্তা বারেবার হয়তো আমার চিফ প্রমোদ বড় স্যারক বারে বারে একটা মানে ভুল মেসেজ দিয়ে আছে, ইয়ার বিষয়ে দায়ী কিন্তু অ্যাকচুয়ালি হাগ্রামা মহিলারী। এই প্রতিবেদনত কোয়া হয়েছিল 17,407 জন ব্যক্তিয়ে ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকের ভূমি দখল করা বলে প্রকাশ করেছিল, কিন্তু আমি এই বস্তুটা হয়তো সকলেই নাজানো, আমি নাজানার কারণে হয়তো আমি ভুল চিন্তা করে আছো। এই রাইজর মাজত ভুল একটা বার্তা দিয়ে আছে আমার এক্স চিফ ডাঙরিয়া মহিলারী, কিন্তু এই ভুল বার্তাটা আমি যাতে রাইজে আমি কেতিয়াও সিহঁতর কথা কারত সারনি দি, আমি নিজে হয়তো আমার যেতিয়া হয়তো এই যে আমার বর্তমান যে চিফ প্রমোদ বড় স্যার হয়তো আমার কারণে যিখিনি করেছে, আগ্রামা থাকতে 2012 গোষ্ঠী সংঘর্ষ হল, 14 গোষ্ঠী সংঘর্ষ হল নারায়ণগুড়িত। তো এনেক আমার যেতিয়া আমার ইয়াত আগ্রামা সরকার যাওয়ার লগে
প্ৰমোদ বৰা ছাৰ যেতিয়া আমাৰ বিটিচিখন চলোৱাৰ কাৰণে দায়িত্ব ভাৰ পাল, তেতিয়ালৈকে আজিলৈকে আমি উত্তৰৰ পৰা দক্ষিণলৈকে আমি যিমান বড়ো জনগোষ্ঠী বা মুছলিম বা অন্য অন্য জনগোষ্ঠী সকলোৱে মিলিজুলি আমি হাতে হাত ধৰি যেনেকৈ মিলাই আছোঁ, কিন্তু তেতিয়া আমি পৰা নাই। এইটো এনেকুৱা দুৰ্নীতি শাসনত চলিছে, আমাক ভুল বাৰ্তা দি মানে কেনেকৈ আমাৰ খালি ভোট বেংক হিচাপত ব্যৱহাৰ কৰিছে। কিন্তু আজি আমি হয়তো নাগৰিক যেনেকৈ আমি সচেতন হ'ব লাগে, আৰু এই ভুল বাৰ্তাত কোনেও যাতে ভুল চিন্তা নকৰে, আৰু আমি এইখিনি কৈ হয়তো আমাৰ কথাখিনি অন্ত কৰিলোঁ।